চিকেন রোস্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য একটি কমন রেসিপি হলো চিকেন রোস্ট। বিয়েবাড়ির চিকেন রোস্টটা আমাদের সকলের প্রিয়, কিন্তু বাসায় করলে ঠিক বিয়েবাড়ির বাবুর্চিদের মতো টেস্টটা হয় না, রাইট? আপনারা যদি পারফেক্ট মশলার মিক্সড করতে পারেন তাহলে রোস্টটা পারফেক্ট হবে। কিচেন অ্যান্ড ক্রাফটসের আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে বিয়েবাড়ির স্টাইলে চিকেন রোস্ট রেসিপি। চিকেন রোস্টের জন্য আমি এখানে চিকেনের চারটি লেগ পিস নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার লবণ দিয়ে দিচ্ছি। লবণ অল্প দিলে হবে না, এতে করে ভিতর পর্যন্ত লবণ যাবে না, তো পর্যাপ্ত পরিমাণে লবণ দিতে হবে। আর রোস্টের জন্য আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের যে কোনো চিকেন ব্যবহার করতে পারেন, তবে দেশি বা সোনালি মুরগি যার ওজন 700 গ্রামের বেশি নয় এমন চিকেন ব্যবহার করলে রোস্টগুলো দেখতে ও খেতে বেশি ভালো হয়। চিকেনগুলো লবণের সাথে খুব ভালোভাবে মাখিয়ে এক সাইডে ম্যারিনেশনের জন্য ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। একটি প্যানে 1/4 কাপ তেল নিয়ে নিয়েছি। চিকেনগুলো এখন তেলে ভেজে নেব। জাস্ট হালকা ব্রাউন কালার আসলেই উঠিয়ে নেব। এক পাশ 2-3 মিনিটের মতো করে ফ্রাই করে নিলেই হবে। বেশি ফ্রাই করলে আবার চিকেনগুলো শক্ত হয়ে যাবে। এখন উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব বেশি একটা ফ্রাই করিনি, জাস্ট একটু ব্রাউন কালার হলেই উঠিয়ে নিয়েছি। ফ্রাই করার এক্সট্রা তেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখন দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টা এলাচ। এখন এগুলো একটু তেলের ভিতরে ফ্রাই করে নিব। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি যখন হালকা ব্রাউন হতে শুরু করবে তখন দিয়ে দেব 1/4 কাপ পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া ও 1/4 চা চামচ জিরার গুঁড়া। এখন সব কিছু মিক্সড করে নিব। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা, মরিচের গুঁড়া 1/2 চা চামচ। রোস্টের ক্ষেত্রে খুব বেশি ঝাল ভালো লাগে না, তাই আমি এখানে মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চা চামচ। এখন আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব স্পেশাল মশলার 1/2 চা চামচ পরিমাণ। রোস্টেড স্পেশাল মশলা বানানোর জন্য আমি জয়ফলের 1/2টা নিয়ে নিয়েছি, জয়ত্রী 2-3টা, দারচিনি 3টা, সাদা এলাচ 10-12টা, সাদা গোলমরিচ 20টার মতো রয়েছে। আপনারা যদি কালো গোলমরিচ ব্যবহার করেন তাহলে পরিমাণে আর একটু কম নেবেন। আর নিয়ে নিয়েছি 1টি কালো এলাচ। এই সবগুলো তেলে গুঁড়ো করে নিতে হবে, আর এখান থেকেই আমি 1/2 চা চামচ ব্যবহার করেছি। সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, মোটামুটি 8-10 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। খেয়াল রাখবেন মশলা কষানোর সময় প্যানের গায়ে যেন লেগে না যায়, এর জন্য ধৈর্য সহকারে সময় নিয়ে মশলাগুলো নাড়তে হবে। মশলা কষানো যত ভালো হবে খেতে কিন্তু ততই সুস্বাদু হবে। 10 মিনিট পর ফিরে এসেছি। মশলা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেল উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে ভেজে রাখা সেই চিকেনগুলো দিয়ে দিব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ চিকেনগুলো আমরা শুধু লবণ দিয়ে ভেজে রেখেছিলাম।
চিকেনগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব, তবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন চিকেনগুলো নিচে লেগে না যায়। মিডিয়াম আঁচে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না চিকেনের পানিটা শুকিয়ে যায়। পানি প্রায় শুকিয়ে গিয়েছে এবং কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব কাঁচামরিচ। আমি এখানে 4-5টি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। কাঁচামরিচের মাথাটা একটু চিটে দিয়েছি, এতে করে ঝাল হবে না কিন্তু কাঁচামরিচের সুন্দর একটি ঘ্রাণ আসবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। যেহেতু কাজু বাদাম ব্যবহার করেছি আর কাজু বাদাম বেশ মিষ্টি হয়ে থাকে, সেহেতু বেশি চিনি ব্যবহার করার প্রয়োজন পড়বে না। আর দিয়ে দিচ্ছি 4-5 ফোঁটা কেওড়া জল ও 5-6 ফোঁটা গোলাপ জল। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখন সব কিছু নেড়ে মিশিয়ে ঢেকে রান্না করব 5-7 মিনিটের মতো। এ পর্যায়ে চুলার জ্বালটা মিডিয়াম থাকবে। চিকেনগুলো এমন ঝোলঝোল অবস্থাতেই নামিয়ে নিব, কেননা চিকেনগুলো ঠান্ডা হওয়ার পর ঝোল বেশ গাঢ় হয়ে যাবে। বিয়েবাড়ির মতো রোস্ট হয়ে গিয়েছে। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপির উপর আস্থা রেখে একবার ঘরে করে দেখেন, গ্যারান্টি দিয়ে বলছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। আমি বিয়েবাড়ির স্টাইলের রোস্টটা সার্ভ করছি বিয়েবাড়ির স্টাইলের পোলাওয়ের সাথে। আপনারা বিয়েবাড়ির স্টাইলের পোলাওয়ের রেসিপিটির লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।